তাহলে শুরু করা যাক ঈদের মজার রান্না। আমাদের সাথে আছে হচ্ছে এসিআই পিওর গুঁড়া মশলা। আপনারা জানেন যে এসিআই পিওর গুঁড়া মশলা ভীষণ ফ্রেশ এবং ভীষণ কালারফুল এবং একেবারে ভীষণ অ্যারোমেটিক। তো যেটা করব এখন আমি একটা এই মশলা দিয়ে একটা অ্যারোমেটিক একটা রান্না। প্রথমত আমি শিনাটা নিয়ে এটাকে আপনারা একটু থেতলে দিবেন। তো ম্যারিনেট করব আগে। ম্যারিনেটটা করতে গেলে আমাদের যা যা জিনিস প্রয়োজন সেটা আমরা আগে দিব। আমি এখানে 1 কেজি নিয়েছি মাংস, 1 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি একটু দই দিয়েছি টমেটোও দেবো, তার জন্য আমি 1.5 চা চামচ দিলাম। এবারে এটা দিয়ে একটু মিক্স করে নিই ভালো করে। এর মধ্যে আমি দিব পোস্ত দানা বাটা 2 টেবিল চামচ, আমার 2 চা চামচ আমি সর্ষে বাটা একটু উঁচু উঁচু করে দিলাম, আদা কুচি মানে 1 টেবিল স্পুন আদা কুচি, আপনি একটু বেশি চাইলে বেশিও দিতে পারেন, আপনি 1.5 টেবিল স্পুন রসুন দিব আমি 2 টেবিল স্পুন রসুন কুচি, আপনি যদি রসুন কুচি না দিতে চান বাটাও দিতে পারেন, অসুবিধা নেই। একটু লাল মরিচের গুঁড়ো, এসিআই পিওর 1.5 চা চামচ, এবার এটাকে খুব সুন্দর করে মাখবো। আপনার হাত ব্যবহার করলে সবচেয়ে ভালো, কারণ হাত দিয়ে এটার মাখাটা খুব ভালো হয়। এইভাবে ম্যারিনেট করে রেখে দিব আমি 4 থেকে 5 ঘন্টা। এখন আমি কি করব, 2টা তেল মিক্স করব, সেটা হচ্ছে সাদা তেল দিব 1/2 কাপ, ঘি দিব 1/2 কাপ, তেজপাতা দিয়ে দিব 1/2 কাপ। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এরকম উঁচু করে 1 কাপ। পেঁয়াজে আমি কিন্তু বেশি ভাজবো না, জাস্ট সুগন্ধিটা বেরোনোর সাথে সাথে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিব। ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, সুগন্ধি বেরোয় গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিব মাংসটা। এর মধ্যে আমি এক্সট্রা পানি দিব না, যেহেতু এটা ম্যারিনেট হয়েছে অনেকক্ষণ সেজন্য এটাকে আমি আর পানি দিব না। এবার আমি এরকম 1 কাপ টমেটো দিয়ে দিব, আমার একটু লবণ লাগবে। আমি 1 লাল মরিচের গুঁড়ো দিয়েছি, এখন আমি হ্যান্ডফুল মানে 1 মুঠ কাঁচা মরিচ দিয়ে দিব। আমার মাছের রেড হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছেন, আর যে অ্যারোমা সেটা না খেলে তো বুঝবেন না, অসাধারণ। দেখলেন আমার মাটন রিবস
খুব সহজ এবং খুব সুস্বাদু। তাহলে আপনারা ব্যবহার করবেন এসিআর পিওর গুঁড়া মশলা, আর পিওর রান্নাই হবে স্বাদের বিস্ফোরণ।